মামলা বেরিয়ে আসবে এই তোমার নাম কি বলো তোমার নাম কি তোমার নাম কি স্যার আমার নাম শফিক মিয়া শফিক হ্যাঁ তাহলে আমগো দেখে তুই দৌড় দিছিস কি লাগাস তুই সেটা বল কি হলো কথা বল আমগো দেখে তুই দৌড় দিছিস কি লাগাই এটা ভিতরে কি আছে স্যার স্যার এর মধ্যে কিছু নাই আর দেখি দেখি এর কি আছে দেই এর মধ্যে এর মধ্যে ওই যে ঘাস আছে স্যার ঘাস আছে তুই আমগো দেখে দৌড় দিছিস কি লাগাস সেটা বল স্যার তাহলে হলেন একদিন দুপুর বেলা আমি খেতে কাম করতেছিলাম কাম টাম শেষ কইরা যখন বাড়ি দিয়ে যাইতেছি ওই সময় এক দিতেছে আজকেও স্যার তোর কথাই আমার সন্দেহ হচ্ছে তোর ভিতরে কোনো ঝামেলা আছে না স্যার কিচ্ছু নাই স্যার তুই দর দিবি কি লেগে তুই শুধু ভয় পাইয়া যে দৌড় দিয়ে চলে যাবি এটা তো আমি মানতে পারতেছি না স্যার

তাহলে আমি ধরো দুইটা কথা বলিস এই যে পুলিশকে দেখিয়া যে ভয় পায় আপনি আপনি চলে আমি স্যরি বলতেছি আপনাকে আমি এতক্ষণ তুমি বলছি এটা আমার ঠিক হয় নাই বিষয়টা হইলো পুলিশকে দেখে কখনো ভয় পাইবেন না পুলিশ হলো জনগণের বন্ধু পুলিশ অনেক ভালো কোনো পুলিশই খারাপ না আপনি আপনাকে পুলিশে ধরবে না আপনাকে আপনি কোনো অপরাধ করেননি আপনি অপরাধী মুক্ত আপনাকে কোনো পুলিশ কোনো প্রশাসনের লোক আপনাকে কোনো ক্ষতি করবে না কারণ প্রশাসন লোক অনেক ভালো অনেক ভদ্র তারা তো যাই হোক আপনারা আপনি যেভাবে দৌড় দিচ্ছেন না লাভ দিচ্ছেন এইভাবে আমরা যদি আমরা সন্দেহ করে কিন্তু আপনার পিছিয়ে পিছিয়ে আসছি তো এইভাবে কিন্তু দৌড় দিবেন না এইভাবে লাফাইলে আপনাকে অন্য মানুষ সন্দেহ করবে একটা জিনিস আপনাকে মনে রাখবেন এই যে আমরা কুকুর দেখলে অনেকে কিন্তু দৌড় দেয় কুকুরের ভয়ে না এটা আমাদেরকে করা যাবে না এটা করলে কি হবে কুকুরও কিন্তু আপনাকে দৌড়াবে তাই না তো বুঝেন একজন পুলিশ কিন্তু সবসময় যে অন্যায় যে করে তাকে খুঁজে তখন আপনি পুলিশকে দেখে পুলিশকে দেখে সাধারণ একটা মানুষ যদি দৌড় দেয় ভয় পায় তাহলে কিন্তু পুলিশ তাকে সন্দেহ করবে তো এই জিনিসটা স্বাভাবিক আমি পৃথিবীর সব মানুষের উদ্দেশ্যে বলবো কোনো পুলিশ প্রশাসন দেখে আপনি যদি নির্দোষ থাকেন আপনি কখনো ভয় পাবেন না আপনি আপনার সাহস নিয়া পুলিশকে আপনার বন্ধু মনে করবেন পুলিশকে আপনার মনকন্দে এই নিজস্ব মানুষ মনে করবেন ফ্যামিলির লোক মনে করবেন পুলিশ কখনোই খারাপ হয় না তো যাই হোক আপনি ভালো জানেন হ্যাঁ এভাবে আসলে আমাদের হরানি করাটা ঠিক হয় না যে দেন এভাবে লাভ আইবেন না এভাবে ভয় পাইবেন না ভয় পাওয়ার কি আছে আপনি দেখে মনে হচ্ছে ভাই শ্বশুরন মানুষ আচ্ছা স্যার আচ্ছা থাকে না বাসা জানেন হ্যাঁ আর কোনো সময় দৌড় দিবেন না ঠিক আছে খুব এই যে আমি তো ভাবছি কি আল্লাহ সোজা মানুষ সহসর আল্লাহ বলবে না